নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শুক্রের রাশি পরিবর্তন আজ দুপুর 1:50 মিনিটে শুক্র বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করেছে। মিথুন রাশিতে প্রবেশ করে 4 রাশির অর্থের সুনামি আসতে চলেছে। দেখুন, শুক্র বিনা আমাদের জীবনে সাংসারিক সুখ কিন্তু আসবে না। শুক্র হচ্ছে আমাদের ভোগ কারক গ্রহ, শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, শুক্র হচ্ছে গ্ল্যামার এর কারক গ্রহ, শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ। অনেকের রয়েছে না যে স্যার আমার জীবনে সুখ কেমন হবে, দেখতে হবে আপনার নবাংশ চার্টে শুক্রের প্লেসমেন্ট। যদি আপনার জন্মচকে শুক্র শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু শুভ ফল দিবে। শুক্র কোন কোন ভাবে ভালো ফল দেয় আর কোন কোন ভাবে নেগেটিভ ফল দেয় তার উপর কিন্তু বিচার বিশ্লেষণ কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে কিন্তু করিয়ে দিবে। অর্থাৎ শুক্র আপনার ক্ষেত্রে নিজভঙ্গ রাজ্য করছে কি, শুক্র আপনার লগ্ন টু দ্বাদশ কোন ভাবে অবস্থান করছে, কোন ভাবে শুক্র পজিটিভ ফল দেয়, কোন ভাবে শুক্র নেগেটিভ ফল দেয় লগ্ন সাপেক্ষে, এবং শুক্র আপনার কোন নক্ষত্রে ভালো ফল দিচ্ছে, এবং শুক্র আপনার কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, সম্পূর্ণ বিচার্য বিষয়, অর্থাৎ সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ করা একান্তই দরকার। শুক্র আপনার মিথুন রাশিতে, মিত্র রাশিতে অবস্থান করে আগামী 28 দিন নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 4 রাশি আমি একে একে আলোচনা করব। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চমপতি রাশিতে, দ্বাদশপতি রাশিতে ভোগবিলাস বাড়বে। কোনো লাক্সারি প্রোডাক্ট কিনা, কোনো সম্পত্তি ক্রয় করা, প্রেমের ক্ষেত্রে শুভ, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, আপনি মিথুন রাশির মানুষ, নিশ্চিতরূপে আপনি কিন্তু এই সময় এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। এবং শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকা থেকেও কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু এই সময় হতে কিন্তু চলেছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ এই সময় আপনাদের কিন্তু হতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে উঠে আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন মিথুন রাশি। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কসমেটিক্স বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। আপনার রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান করে আগামী 28 দিন তুলা রাশির অকল্পনীয় লাভ নিশ্চিতরূপে কিন্তু আসতে চলেছে। দেখো, তুলা রাশির আপনি জাতক বা জাতিকা যেই হন না কেন, আপনি কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো আটকে গেছে এমন কোনো টাকা সেটা আপনাদের রিকভারি হবে,
কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আকর্ষক অর্থ প্রাপ্তি, শেয়ার বাজার ফাটকা ট্রেন্ডিং থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন তুলা রাশি। এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা রেস্কিউ আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবং তুলা রাশির ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে, লিখে রাখুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, ত্রিকোণের মালিক ভাগ্যাধিপতি পঞ্চমভাবে ত্রিকোণভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ কুম্ভ রাশি, আকর্ষক অর্থ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, স্টক মার্কেট সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষভাবে কিন্তু লাভ দিতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। ভাগ্য চমকাতে চলেছে কুম্ভ রাশি। এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম বৃদ্ধি, এই সমস্ত জায়গা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি, মর্যাদা করবেন আপনার কন্যা রাশি। কন্যা রাশি ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি, আপনার কর্মক্ষেত্রে অবস্থান করে কর্মক্ষেত্রে তো মহা পরিবর্তন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে উন্নতি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, আর্থিক স্থিতি আপনাদের বেটার হতে চলেছে, ধনের জায়গাটা আপনাদের মজুদ হতে চলেছে, সফলতা আপনাদের দেখা যাচ্ছে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা এই সময় কিন্তু হতে চলেছে। শুক্রের রাশি পরিবর্তন, কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে, অর্থের সুনামি আসতে চলেছে। অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থের জোয়ার নিয়ে আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। মান সম্মানের জায়গা এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলে, যাদের ক্ষেত্রে হচ্ছে না, ভিডিও শুনছেন সমস্যা থেকেই গেছে, অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, আপনার কোন জায়গাতে সমস্যা রয়েছে। নবাংশ চার, দশা মহাদশা, অন্তর্দশা এবং এর পাশাপাশি আপনাদের গ্রহগত অবস্থান দেখা কিন্তু একান্তই দরকার। কৌশিক রায়ের কাছে হচ্ছে হবে বলে কোনো কথা নেই। যারা ঋণে পড়ে গেছেন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে চাপ আসছে, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, অবশ্যই আপনারা ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন এবং নিজের জীবনকে সাজিয়ে গুছিয়ে নিন। নবগ্রহের মধ্যে নটি গ্রহই কিন্তু খারাপ থাকতে পারে না, যে গ্রহটি খারাপ রয়েছে তাকে ব্লকেজ করে আপনার ভাগ্যকে কিন্তু বৃদ্ধি করা সম্ভব। নমস্কার।